রবিবারে পত্রিকা পাত্রী চাই বিজ্ঞাপনে ঠাসা, চাহিদা দেখে সত্যি অবাক, মনে বেশ কিছু জিজ্ঞাসা। নমুনা হিসেবে এই ধরুন, পাত্রী চাই স্লিম সুন্দরী, সাথে অভিজাত ছোট পরিবার, পাত্রীর বাবা পদস্থ সরকারি অফিসার। চাহিদা শুনে বোঝা গেল কি বিয়েটা কার, ছেলের না বাবার। পাত্রী চাই ফর্সা সুন্দরী এবং অবশ্যই কনভেন্ট এডুকেটেড। পাত্র ম্যানেজার, কোম্পানি রেপুটেড। আচ্ছা, এনাদের কেন কনভেন্ট স্টুডেন্ট চাই বলুন তো? পাত্রী খুঁজছেন নাকি সুইজারল্যান্ডের বাই? পাত্রী চাই সুশ্রী সুন্দরী, উচ্চতা 5'5", অনুর্ধা 26, পাত্র 5'6", মাঝারি গড়ন, বয়স 36। চাহিদা শুনে মনে হয় পাত্রপক্ষ নিজেরাই নিজেদের গড়নে ঠিক খুশি নয়। পাত্রী চাই শিক্ষিতা সুন্দরী, হতে হবে ঘরোয়া কিন্তু কর্মরতা, গৃহকর্মে নিপুণা এবং সঙ্গীতজ্ঞা। আচ্ছা, এরা ঠিক চাইছেটা কি, ঘরের বউ নাকি সোনার পাথর বাটি? পাত্রী চাই ফর্সা এবং প্রকৃত সুন্দরী, নতুবা যোগাযোগ নিষ্প্রয়োজন। ব্যবসায়িক পুত্রে নিজের বাড়ি গাড়ি, নামমাত্র বিবাহ প্রতারিত, বর্তমানে সেপারেশন। আচ্ছা, সেপারেশনের কারণটা ঠিক কি, প্রতারণা নাকি অতিরিক্ত সুন্দরী প্রীতি? এইসব তো চেনা ছবি। পাত্রী চাই বিজ্ঞাপনের এই তো পরিচয়, আমাদের এগিয়ে থাকা সমাজের, পিছিয়ে থাকা মনের। আচ্ছা, বিজ্ঞাপনগুলি যদি এমন হতো, খুব কি ক্ষতি হতো বা বাজে শোনাতো? এই ধরুন পাত্রী চাই ছটপটে চঞ্চল প্রাণবন্ত জল ফড়িংয়ের মতো। পাত্রী হোক না শ্যামবর্ণ, কিন্তু তেজ হোক শ্যামার মতো। পাত্রী চাই স্বাধীন চেতা লড়াকু প্রতিবাদী, পাত্রী হোক কর্মরতা বা ঘরোয়া কিন্তু বুদ্ধিমতী। ছাপা হোক এমন কোন বিজ্ঞাপন পত্রিকা যেখানে থাকবে মানুষের বদলানো চাহিদা। সাক্ষী হতে চাই এমন এক সমাজের যা মনে প্রাণে সত্যি একবিংশ শতকের। হয়তো একদিন, হয়তো একদিন সত্যি উঠবে পরিবর্তনের সেই সূর্য, যেদিন রূপের মাপকাঠি হবে শুধুমাত্র মনের সৌন্দর্য।